আসসালামু আলাইকুম। আমার রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছিট রুটি অথবা ছিটা পিঠা। অনেকেই বোতলের মুখ ছিদ্র করে এই রুটিটা তৈরি করেন, কিন্তু এই রুটিটা কিন্তু আসলে তৈরি করতে হয় হাতে ছিটা দিয়ে, আর এই জন্যই নাম ছিটার রুটি। ভাতের চাল, পোলাওয়ের চাল কিংবা আতপ চাল, যে কোনো চাল দিয়েই কিন্তু তৈরি করা যাবে এই রুটি। সবচেয়ে ভালো হয় যে কোনো দুটো চাল মিক্সড করে নিলে, অথবা শুধু আতপ চাল দিয়েও তৈরি করা যায়। আজকে আমি রেডিমেড আতপ চাল দিয়ে তৈরি করব। প্রথমেই 2 কাপ আতপ চালের মধ্যে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে কুসুম গরম পানির সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিব। পানিটা কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে। এই সময় আপনারা চাইলে আদা রসুন বাটা এবং ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু এই তিনটাই কিন্তু অপশনাল। ব্যাটারটা সময় নিয়ে আস্তে আস্তে তৈরি করতে হবে। ব্লেন্ডার দিয়ে বাসায় চালের গুঁড়া তৈরি করে নিলে নর্মাল পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটার ঘনত্ব কীরকম হবে। ননস্টিকের কোনো প্যান বা কড়াইয়ে ছিটরুটি তৈরি করতে হয়। প্যানটি চুলায় বসানোর পর সয়াবিন তেল চারপাশে ভালো করে ব্রাশ করে নিতে হবে। প্যান গরম হয়ে আসলে ব্যাটারটিকে হাতের সাহায্যে চারপাশে ছিটা দিয়ে দিতে হবে। চারপাশে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে এই রুটিগুলো হতে। এই সময় চুলার হিট লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। হয়ে গেলে রুটিগুলোকে 4 ভাঁজ করে প্যান থেকে নামিয়ে নিতে হবে। ছিট রুটিগুলো নর্মালি 4 ভাঁজই করা হয়। আবারও প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। প্রতিবার দেওয়ার সময় ব্যাটারটিকে হাত দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে পানি উপরে উঠে আসবে এবং ব্যাটারের নিচে চালের গুঁড়াটা জমে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে হাতের সাহায্যে ছিটা দিয়ে দিতে হয়। এটা আসলে বলে বোঝানোর মতো না। হাতের এই ছিটা দেওয়াটা আমি শিখেছি আমার নানুর কাছ থেকে। প্রথমে একটু ঝামেলা মনে হলেও পরে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। বোতল দিয়ে এই ছিটা রুটি তৈরি করলেও হাতে তৈরি করার স্বাদ পাওয়া যাবে না। এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এই রুটিগুলো কিন্তু গরম গরম খেতে বেশ মজা। যে কোনো ধরনের মাংস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে এই ছিট রুটি। আজকে আমি পরিবেশন করেছি গরুর মাংস দিয়ে। ছিট রুটি ছাড়া কোরবানির ঈদটাই আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু সফট হয়েছে। ছিট রুটি থাকলে কোনো মাংস লাগবে না, শুধু মাংসের ঝোলটাই যথেষ্ট। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং গরম গরম পরিবেশন করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।